লিল হাসাদ হিংসা করে মানুষ কুফরি করে খবরদার কারো বিরুদ্ধে হিংসা করবেন না হিংসা আমাদের ভিতরে কম না বেশি একজনের একটু টাকা হয়েছে হিংসা আরে বাপ রে বাপ কেমনে তার বাড়িটা ধ্বংস করা যায় তো হুজুর এটার কি কোনো ঔষধ আছে আছে যখনই কারো ব্যাপারে আপনার হিংসা হবে তৎক্ষণাৎ আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ লোকটারে আপনি কত কিছু দিছেন আরবে যেমন আরব দেশে একজন আরেকজনকে দেখলেই বলে একটু বাড়িতে খাইতে গেছেন অথবা একজনের বাড়ি খুব সুন্দর আরব দেশের লোকেরা বলে তাজাওয়াস্তা বিকরা আনজাতা আশারা আল্লাহ তোমারে আরেকটা বিয়ে করার তৌফিক দে 10টা সন্তানাদি দান করো আকালতা তয়রা তাজাওয়াস্তা বিকরা আনজাতা আশারা ভালো ভালো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার তৌফিক দে আরেকটা নতুন বিয়ে করার তৌফিক দে 10টা সন্তানাদি দে কি করবে রাজশাহীর মানুষ তো আলহামদুলিল্লাহ একাধিক বিয়ে শাদী করে তা আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু একটা কও রাজশাহীর মানুষ কি একাধিক বিয়ে শাদী করে একাধিক বিয়ে শাদীতে কোনো নিষেধ আছে না জোরে বলেন নিষেধ আছে নিষেধ নাই তো আপনার তৌফিক থাকলে ক্ষমতা থাকলে আপনি করবেন তবে সমতা রাখতে হবে ব্যালেন্স করা লাগবে ব্যালেন্সের আশঙ্কা যদি আপনার কাছে মনে হয় ব্যালেন্স রক্ষা করতে পারবেন না অসম্ভব আপনি করবেন না দুই তিনজন ঠিক কইছে আরে জোরে ঠিক কর নাইলে আজকে ঘরে গেলে আপনি থাকতেও দিবে না কবি যে ওইখানে তো আপনি ঠিক বলেন নাই তো আমার ভাইয়েরা এখানে যারা বসছেন একটু চিন্তা করেন হিংসা করা যাবে না যখনই মনের ভিতরে হিংসা আসবে আরেক ভাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তারে তুমি সন্তান দাও টাকা দাও পয়সা দাও ইজ্জত দাও যখন আপনি দোয়া করবেন ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহ লোকটা এত ভালো তুমি তারেও দিও রাজি আছে এরপরে চার নম্বরে মানুষ কুফরি করে কেন মানুষ কুফরি করে লিল খাদাব ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে কুফরি করে যেমন দেখবেন অনেকে রাগ করে মাহফিল বন্ধ করে দেয় এমন লোক আছে না আপনি কি করছেন আপনি জানেন আপনি মাহফিল বন্ধ করে দিয়েছেন কে আপনাকে আমার দিয়েছে মাহফিল বন্ধ করার কে আপনার স্পর্ধা দিয়েছে মাহফিল বন্ধ করার আপনি যখনই আপনার রাগান্বিত শরীর নিয়ে রাগান্বিত মানসিকতা নিয়ে মাহফিল বন্ধ করে দিয়েন আপনি মাহফিল বন্ধ করেন নাই কুফরি করেছেন ঠিক না ভাই ঠিক মাহফিলের ভিতরে কথা হয় কার খবরদার খবরদার কোথাও মাহফিল বন্ধ করতে যাবেন না ইসলামের কোন কাজের ভিতরে আপনি হাত দিতে যাবেন না আপনি যদি রাগের কারণে হাত দেন আপনি কুফরি করবেন এই কুফরির কাজে যাওয়া যাবে কয় কারণে কুফরি করে হুজুর ওয়াজ বুঝে ভুলে গেছি কয় কারণে কুফরি করে যারা পিছনে দাঁড়ায় আছে আপনারা বলেন তো কয় কারণ সবাই হাত নামান আপনারা বলেন তো কয় কারণ পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা বলেন কয় কারণ হুজুর এমনি দাঁড়ায় আছি আবার জিজ্ঞাসা করে কয় কারণ আমগো শব্দই কারণ কয় কারণ সবাই বলেন কয় কারণ আজকের মাহফিল থেকে এই চারটা ছেড়ে দিব এক নাম্বার অহংকার করা যাবে অহংকার সারবেন কেমনে অহংকার সারবেন এইভাবে আমার কাছে নিজেকে অনেক সময় অপরাধী মনে হয় চিন্তা করি কারো সঙ্গে অহংকার হয়ে গেল কিনা প্রতিদিন বের হওয়ার সময় চিন্তা করবেন অহংকার করে ফেলেছেন কিনা আপনি যত বড় আলেম হন যত বড় বক্তা হন খবরদার অহংকার যদি আপনাকে পেয়ে বসে আপনার ধ্বংস নিশ্চিত নিশ্চিত যিনি ধ্বংস করে দিবেন তিনি কে এজন্য আমি যদি অহংকারী হই আপনারা আমারে শুধরায় দিবেন করেন ইনশাআল্লাহ পারবেন না বলেন পারবেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আমি কোন ছাতা মাতা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বক্তব্য দিচ্ছে সামনে তাকায় দেখে অনেক মানুষ মনের ভিতরে শয়তানের কাজ যা শয়তান এসে ধোঁকা দিতে পারে এইটা ভেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ বলা শুরু করলেন আনা রাই
আমি তো ছিলাম রাখাল আনা কুনতু রাই আমি তো ছিলাম রাখাল আবুরা কানা রাই আমার বাপও ছিল রাখাল আমার দাদাও ছিল রাখাল সবাই অবাক হয়ে গেল কি রে আজকে হঠাৎ করে এটা কেমন খুতবার ভিতরে যেটা না বললেও পারতো একজন প্রেসিডেন্ট যদি বলে আমি ছিলাম রাখাল আমার বাপ ছিল রাখাল দাদা ছিল রাখাল সুন্দর শোনা গেল কথাটা সবাই জিজ্ঞাসা করলো খলিফাতুল মুসলিমিন এমনটা কেন বললেন তিনি বললেন অনেক মানুষ যখন আমি দেখেছি আমার ভিতরে অহংকারের কোনো বীজ যেন বপন করতে না পারে কোন বীজ যেন আমার অন্তরের ভিতরে রোপণ না হয় এজন্য আমি ওমর বলেছি আমি ছিলাম রাখাল আমার বাবা ছিল রাখাল দাদা ছিল রাখাল যাতে করে আমার অন্তরের ভিতরে অহংকার না সবার আল্লাহ যখন তিনি খলিফা হলে তিনি সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন ইন্নী উল্লীতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে শ্রেষ্ঠ কিন্তু আমি ওমর নই যদি কোথাও আমি ওমর ভুল করি তোমাদের খুলে উন্মুক্ত তরবারি দিয়ে আমি ওমরকে তোমরা শুধরায় দিও বলেন আল্লাহু আকবার চিন্তা করা যায় আর আজকের লোকগুলার দিকে চেহারার দিকে তাকায় দেখেন আমি আর বেশি গেলাম না কি কদ্দুর নেতা তার পাওয়ারের ঠেলায় থাকা যায় না ধাক্কায় সরে সরে আছে না নাই এই অবস্থা চলতেছে আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার চরিত্রের ভিতরে অহংকার ছিল না বলেন আল্লাহু আকবার এজন্য আজকের মাহফিল থেকে আমরা নিয়ে যাব মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর ওয়াদা হলো যেই লোকটা আল্লাহর জন্য বিনয়ী হবে তাকে যিনি বড় বানাবেন তিনি কি বড় হতে চান বিনয়ী হন বড় হতে চান অহংকার ছাড়ে বড় হতে চান আল্লাহর জন্য নমনীয় হয়ে যান সিজদা অবনত হন যিনি বড় বানায় দিবে তিনি কে কষ্ট হচ্ছে দুই নাম্বার বলেছিলাম আমার ভাইরা যৌন চাহিদার গোলাম হওয়া যাবে না যৌন চাহিদাকে কন্ট্রোল করা লাগবে আপনি এই কথা মনে রাখবেন যৌন চাহিদাকে কন্ট্রোল করলে যিনি জান্নাতে সুখময় জীবন দিবেন তিনি কে তিন নাম্বারে আমার ভাইরা হিংসা করা যাবে না আপনি রাগান্বিত হবেন না আপনি যদি কোরআনের